আজ আমি বানাচ্ছি মেথি শাকের রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে দেখে নিন আমি কিভাবে মেথি শাকের রেসিপিটি তৈরি করি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি মেথি শাকগুলোকে বেছে নিয়েছি, বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইশুঁটি নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, কালো জিরে, স্বাদ মতো নুন, হলুদ, সামান্য একটু চিনি নিয়ে নেব। শিম ছোট ছোট করে কেটে নিয়েছি, বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেওয়ার পরে শিমগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দেব। এবারে বেগুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ মতো। ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো। তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব সমস্ত সবজিগুলোকে। সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মেথি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিলাম। মেথি শাকটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব, নামিয়ে নেবো।